তেজ জমিছে নির্বাচনী যুঁজ। রকি হিমন্তর বাকযুদ্ধত রহন সরিছে নির্বাচনী রণত। শব্দ বানত চিটিকিছে স্ফুলিঙ্গ। এসময় দুই সহোদরের দরে আছিল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর রকিবুল হুসেন। কিন্তু রাজনৈতিক বৈধিতায় এতিয়া দুয়োজনকে ঠিয় করাইছে সন্মুখ সমরত। ভূপেন বরা এক প্রকার পৃষ্ঠভঙ্গ দিয়ার পিছত কংগ্রেসের একমাত্র রথী হয়েছে রকিবুল হুসেন। আনহাতে বিজেপির মহারথীর রূপত পূর্বর দরে এইবারও সন্মুখের পরায় রণত নামিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ধুবুরী লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী হয়েছে রকিবুল হুসেন। ধুবুরী সমষ্টিকলৈ বিজেপি বা মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার নাই কোনো অঙ্ক। ধুবুরীক হিসাবতে রখা নাই মুখ্যমন্ত্রীয়ে। ইমানৰ পিছতো রকিবুল হুসেইনে বার বার ফেপেরি পাতি আছে মুখ্যমন্ত্রীর সৈতে। গোটে বাকযুদ্ধর আরম্ভণি কাজিরঙার গড়ের পৰা। গড়ের কথা কলে গা জ্বলি যায় রকিবুল হুসেইনর। রকিবুল হুসেইনে উদিলে হুঙ্কার, বুকাত নামিব বিচাৰিছে যদি কোক ভালকৈ নামি। ক্লাস দিব নালাগে। গড় হত্যার যদি আর তথ্য বিচারে আর মই কি কম আর কম। গড় কেটার মৃতদেহ কেটাই তো তার প্রমাণ আর কি লাগে। মই তন্ন তন্নকৈ তেখেতৰ প্ৰতিপত্ৰ সৈতে মই আহি কম তেওঁ যদি বিচাৰে। আৰু খুব ছিৰিয়াছলি কোৱা নাই, তেওঁ অলপ গাৰ আদি পেলাই কৈছে মই কথাটো জানো নাই, তেখেতে মূৰটো জোকাৰিছে, আপোনালোকেহে কথাটো অলপ পকাই ধৰিছে, তেওঁ অলপ গাৰ আদিছে, গম পাইছে তেওঁ। সেইকাৰণে মই কৈছোঁ নহয় যদি নামিব লাগে ভালকৈ নামিম, আধা আধা কৰি খেলাম। যুদ্ধ ইয়াতেই থমকি নৰল। রকিবুল হুসেইনে এইবার কলে তেওঁৰ হাতত আছে মুখ্যমন্ত্রীর এখন বিস্ফোরক চিঠি। গুৱাহাটীত মুখ্যমন্ত্রীর ফাইল আছে, কোনে কা কি চিঠি দিছিল সময় হলে জনাম বলে হুঙ্কার রকিবুল হুসেইনর। রকিবুলের আক্রমণত মুখ্যমন্ত্রীর উত্তর মোর বিপক্ষে আর কি আছে কবলৈ। মইতো খোলা কিতা, কিন্তু মৃত গড় কেইটা মরা নাই বলে কই মই পাপ করব নোৱাৰো। মই কিছু কাগজপত্র গুৱাহাটীত থৈ আহিলো, কাগজপত্র দি পেলাই আপনাদের কই দিলে বেশি কনভিনসিং হব। মই পুনরবার কৈছো নির্বাচনী বতর এইবিলাক কথা কলে তেওঁৰ হানি হব। রাজনৈতিক কথা কবলে বিচাৰিছো, তেওঁ যদি এনে ধরনের কথা সুদিব বিচাৰিছে মই এবার গুৱাহাটীলৈ যাম, গুৱাহাটী গৈ কাগজখিনি লৈ আনিম আর ধুবুরীতে আহি গোটেই কথাখিনি আপনাদের তন্ন তন্নকে কম। আর মোর বিপক্ষে যি আছে, মোর তো খোলা কিতাব, কিমান পেপার টিভি মিডিয়ায় আজিলেকে মোক এৰিছে নেকি অপারেশন করব। গতি আর এবার সার্জারি হয়ে যাওক, মোর কি আপত্তি আছে, মোক কোনটো মিডিয়ায় সার্জারি করা নাই আজিলেকে, গতি আর এবার সার্জারি করলে মোর কোনো আপত্তি নাই। কিন্তু গড় কেটার মৃতদেহ কেটাক মই এটা মরা গড় কেটাক নাই মরা বলে কেন কম, সেটাতো মই পাপ করব নোৱাৰো ন। অবশ্যই মুখ্যমন্ত্রী ইমানতে নেরি রকিবুলক করিলে কটাক্ষ। ধুবুরীত আজবলক নহয়, রকিবুলক জিকাবলৈ চেষ্টা করিম। রকিবুল ধুবুরীলৈ গলে কাজিরঙার জন্তু কেইটা সুরক্ষিত হব। বদরুদ্দিন আজমলক কিয় জিকাব লাগে, জিকাব যদি চেষ্টা করো তো রকিবুল হুসেনকে জিকাব চেষ্টা করি, কারণ দিল্লীত থাকিলে জন্তু জীব জানোয়ার বিলাক সুরক্ষিত হয়ে থাকিব। নহয় রকিবুল হুসেনক যদি পাঁচ বছরের কারণে আমি দিল্লীত পঠাই দিও, মই বহুত পুলিশ উদ্র করে লব পাৰিম কাজিরঙার। সেকারণে মই তো আল্লাহ ঈশ্বরক খাটিছো যে রকিবুল হুসেন জিকি যাও। পিছে বিজেপির আন সকল নেতা প্রার্থীও বহি থকা নাই। কাজিরঙার গড়ের প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর সমানে সমানে রকিবুলক থকা হরকা করার চেষ্টা বিজেপির আন সকলের। কাজিরঙা সমষ্টির প্রার্থী কামাখ্যা তাসার মন্তব্য, রকিবুল হুসেইনে গড়ের খড়গটো নিলেই মাংস খালে যেন পাও। রকিবুল হুসেইনের দায়িত্ব জ্ঞানহীন কামর বাবেই তেতিয়া গড় হত্যা হয়েছিল বলে আক্রমণ কামাখ্যা তাসার। রকিবুল হুসেন ডাঙরিয়া গড়টো দেখিলে কি ভূমিকা লয় মই নেজানো, তেওঁকতো কলে তেওঁ বেলেগ ধরনের ভাবিব, কিন্তু তেওঁ রেসপন্সিবিলিটি হেমত লব নোৱাৰিলে আর ইরেসপন্সিবল কাম করলে যত মানুষখিনি গল। রকিবুল হুসেন ডাঙরিয়া ইয়ার কারণে মই ভাবো তেওঁ ক্ষমা মানে তেওঁ ক্ষমা অযোগ্য হয়ে থাকিব। একেদরে বরহমপুরের বিজেপি বিধায়ক জিতু গোস্বামীয়েও রকিবুললৈ এৰিলে বান। কাজিরঙার গড়পুরে শান্তিত থাকিব বিচাৰিছে, সেয়ে কাজিরঙালৈ গড় মরা পার্টি অহাতো বিচৰা নাই। কাজিরঙা গড়েও আহি আমাক কৈছে যে আমাক শান্তিত থাকিবলৈ দিয়ক, আমাক মারা পার্টিটুক নানিব, মানে আমার মারা নেতাজনকো নানিব আর সেই পার্টিটুক নানিবলৈ কৈছে, মানে গড়ও এবার শান্তিত থাকিব বিচাৰিছে। নির্বাচনলৈ এতিয়াও আছে বেশ কিছু দিন, আগন্তুক দিনত হয়তো সাবলৈ আৰু বেছি ভাল হব রকি হিমন্তৰ বাকযুদ্ধ। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।